दुर्दान्त नियोगेर आपडेटगुलो नियमित धाराबाहिकभावे पेते अवश्यई किन्तु चैनलटिके सबस्क्राइब करे राखबेन। चलुन आजकेर आपडेटगुलो देखिए दिई, मन दिए देखते थाकुन, स्किप करबेन ना, प्रत्येकेई उपकृत हबेन। केंद्रीय विद्यालय जोका कलकाता इन्स्टिट्यूटर तरफ थेके विज्ञप्ति प्रकाश करे जानानो हयेछे एखाने 2023-24 सेशनेर जन्य रिक्रुटमेंट करा हबे कन्ट्रैक्चुअल बेसिसे टीचार। वाक इन इंटरव्यूते आपनादेर अंश निते हबे 29-3-2023 तारिखे पीजीटी एबं टीजीटी पदे आपनारा अंश निते पारबेन। पीजीटी पद रयेछे फिजिक्स, केमिस्ट्री, मैथमेटिक्स एबं हिंदी विषय, एछाड़ा टीजीटी पद रयेछे इंग्लिश एबं मैथमेटिक्स विषय। एछाड़ा 30-3-2023 तारिखे सकाल 9टा थेके पीआरटी अर्थात प्राइमारि टीचार सह नेওয়া হচ্ছে কম্পিউটার ইনস্ট্রাক্টর, ডক্টর, নার্স, কাউন্সিলর, স্পেশাল এডুকেটর, যোগা, গেমস অ্যান্ড ডান্স কোচেস। আপনাদের গুগল ফর্ম ডাউনলোড করে নিতে হবে ওয়েবসাইট ভিজিট করে। আপনারা ওয়েবসাইট ভিজিট করবার জন্য এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটি অবশ্যই আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন। টাইপ করে অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের গুগল ফর্মটি এবং एर संगे अपन अरिजिनल टेस्टिमोनियल्स और समस्त टेस्टिमोनियल्स के जेरक्स कर प्रयोजने एक खामो साथे अपनारा नेबेन एवं फ्रेश एक एप्लीकेशनों अपनारा प्रिंसिपालेर अनुकूले करबेन। निये निर्दिष्ट समय निर्दिष्ट गंतव्ये किन्तु आपनारा पौंछे जाबेन। इन्स्टिट्यूटटी अवस्थित डायमंड हार्बर रोड, पोस्ट अफिस हच्छे जोका, कलकाता 7,104। चले जाओ पर आपडेटे। केंद्रीय विद्यालय बोलपुर इन्स्टिट्यूटर तरफ थेके विज्ञप्ति प्रकाश करे जानानो हयेछे एखानेओ एकई रकम भावे कन्ट्रैक्चुअल टीचार नेওয়া হবে 2023-24 सेशनेर जन्य। वाक इन इंटरव्यूर माध्यमे एई रिक्रुटमेंटटी होबे। इन्स्टिट्यूटटी अवस्थित भिलेज हच्छे शांतिनिकेतन, डिस्ट्रिक्ट बीरभूम, पिनकोड हच्छे 731235 वेस्ट बेंगल। देखुन एखाने पीजीटी एबं टीजीटी पदे एप्लीकेशन करते पारबेन बा वाक इन इंटरव्यूते अंश निते पारबेन। 24-3-2023 तारीख सकाल 9टा थेके इंटरव्यू प्रक्रिया चलबे। पीजीटी पदे एप्लीकेशन करते पारबेन इंग्लिश, हिंदी, हिस्ट्री, जिओग्राफी एबं इकोनॉमिक्स विषय। एछाड़ा टीजीटी पद रयेछे मैथमेटिक्स एबं साइंस विषय। एर बाइरे प्राइमारि टीचार, योगा इन्स्ट्राक्टर, डांस कोच, नार्स, कम्पिউটার ইনস্ট্রাক্টর এবং স্পেশাল এডুকেটর পদে ইন্টারভিউ হবে 22-3-2023 তারিখে সকাল 9টা থেকে। আপনাদের অবশ্যই কিন্তু ওয়েবসাইট ভিজিট করতে বলবো। ওয়েবসাইট ভিজিট করবার জন্য আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন www.bolpur.kvs.ac.in। এই ওয়েবসাইট ভিজিট করে আপনারা নির্দিষ্ট একটি বায়োডেটা ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটটি আপনারা ডাউনলোড করবেন এবং তার সঙ্গে অবশ্যই সেলফ অ্যাটেস্টেশন সমস্ত কপি এবং তার সঙ্গে অবশ্যই অরিজিনাল সাথে নেবেন, একটি খাম নেবেন এবং প্রিন্সিপালের অনুকূলে লেখা একটি অ্যাপ্লিকেশনও সাথে নেবেন। নিয়ে আপনারা নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবেন নির্দিষ্ট গন্তব্যে। সকাল 8:30 মধ্যেই পৌঁছাতে বলা হয়েছে আপনাদের স্কুল ক্যাম্পাসে। চলে যাব পরের আপডেটে। কলকাতার একটি নামী স্কুল এবং অন্যতম প্রাচীন একটা স্কুল ক্যালকাটা গার্লস স্কুল, যেটি ক্রিশ্চিয়ান মাইনরিটি ইনস্টিটিউশন, এখানে ট্রেন গ্র্যাজুয়েট টিচার নেওয়া হচ্ছে এই সাবজেক্টগুলোতে। দেখুন প্রথম পদ রয়েছে বেঙ্গলি। বেঙ্গলি সাবজেক্টে আপনাদের গ্র্যাজুয়েশন এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে। दो नम्बर पद हे ग्रेजुएट इन फिजिक्स उथ बीएड अर्थात फिजिक्स सब्जेक्टे टीचार नेওয়া হচ্ছে। एक ही संगे नेওয়া হচ্ছে केमिस्ट्री सब्जेक्टे टीचार। এছাড়া আপনারা অ্যাপ্লিকেশন করবার জন্য জেনে রাখুন এই পদগুলোতে অবশ্যই কিন্তু আপনাদের কাজ করে থাকতে হবে। যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে আপনাদের 5 বছরের কাজ করার অভিজ্ঞতা এখানে চাওয়া হয়েছে। আপনাদের সর্বোচ্চ বয়স থাকতে হবে 37 বছরের মধ্যে। আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসেন। তবে আমি আপনাদেরকে বরাবরের মতো অনুরোধ করব এই এক্সপিরিয়েন্স এবং ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে উঠে না এলেও আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে ভুলবেন না। এখানে চাকরি পেলে কিন্তু আপনাদের বেতন ঈর্ষণীয় হবে। একটি রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল, আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনারা অ্যাপ্লিকেশন করবেন ঠিক যেভাবে আপনারা ফুল একটি বায়োডেটা নেবেন এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়ালসকে অবশ্যই সেলফ অ্যাটেস্টেশন করবেন, করে আপনারা বাই পোস্ট পাঠিয়ে দেবেন এই অ্যাড্রেসে। 10 দিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। আপনারা প্রিন্সিপালের অনুকূলে পাঠাতে পারেন। পাঠাবেন ক্যালকাটা গার্লস হাই স্কুল, 118 প্রিন্সেপ স্ট্রিট, কলকাতা 7,72,000। চলে যাব পরের আপডেটে। পার্মানেন্ট ভ্যাকান্সির এই আপডেটের মাধ্যমে এখানে জানানো হয়েছে বিএসসি পিওর সায়েন্স বিষয়ে অ্যাপ্লিকেশন করা যাবে এবং একই সঙ্গে কিন্তু ওয়ার্ক এডুকেশন বিষয়েও অ্যাপ্লিকেশন করা যাবে। উভয় ক্ষেত্রেই কিন্তু ট্রেনিং ডিগ্রিটা চাওয়া হয়েছে। আপনাদের 2 সেটস জেরক্স করে তাতে সেলফ অ্যাটেস্টেশন করবেন, করে 15 দিনের মধ্যে আপনারা স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন এই অ্যাড্রেসে। খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে অবশ্যই আপনারা লিখুন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন। লিখুন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বিএসসি পিওর সায়েন্স, এই কথাটি যদি প্রথম সাবজেক্টটি হয়। আর যদি ওয়ার্ক এডুকেশন হয় তাহলে লিখে দিন ওয়ার্ক এডুকেশন। আপনারা তারপরে একটু ছেড়ে দিয়ে ডান দিকে লিখুন এই অ্যাড্রেসটি, টু দ্য সেক্রেটারি সেন্ট ইগনাসিয়াস হাই স্কুল, ব্র্যাকেটে লিখুন এইচএস, অ্যাট অ্যান্ড পোস্ট অফিস হচ্ছে মজলিশপুর, ভায়া কাঁকি, ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর এবং ওয়েস্ট বেঙ্গল, পিনকোড হচ্ছে 733209। এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আপনাদের 2019-এর রোপা আইন অনুযায়ী বেতন দেওয়া হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশনস শ্যাল বি সামারিলি রিজেক্টেড, অর্থাৎ আপনারা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেবেন আপনাদের অ্যাপ্লিকেশনটা ঠিকঠাকভাবে আপনারা করছেন কি না। আবারও বলছি, অন্য কোনো মাধ্যমে অ্যাপ্লিকেশন পাঠাবেন না, আপনারা পোস্ট অফিসের মাধ্যমে রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমেই আপনাদের অ্যাপ্লিকেশন পাঠাবেন, এবং পাঠাবেন 15 দিনের মধ্যে। চলে যাব পরের আপডেটে। একটি নামকরা কলেজে রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রয়োজন ভিত্তিক গেস্ট টিচার, রিক্রুটমেন্ট করা হচ্ছে PRMS মহাবিদ্যালয়ে, এবং ইউজিসির যে নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনাদের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। আপনাদের সঙ্গে আলোচনা করে নিয়েই কিন্তু সেই বেতনটা ঠিক করা হবে। আপনারা আপনাদের আপডেটেড CV 1 সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেবেন প্রিন্সিপালের অনুকূলে। এই ইমেল আইডিতেই আপনাদেরকে কিন্তু CVটা পাঠাতে বলা হয়েছে, অর্থাৎ PRMS মহাবিদ্যালয়া @yahoo.co.in। ইনস্টিটিউটটি হচ্ছে PRMS মহাবিদ্যালয়, পোস্ট অফিস হচ্ছে জামবনি, ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া, পিনকোড হচ্ছে 722150। আর্মি পাবলিক স্কুল বিন্নাগড়ি ইনস্টিটিউটের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে PGT পদে, ইংলিশ, হিস্ট্রি, সাইকোলজি এবং ফিজিক্যাল এডুকেশন বিষয়ে। এছাড়া নেওয়া হচ্ছে TGT পদ, ইংলিশ, ম্যাথমেটিক্স, সোশ্যাল সায়েন্স, হিন্দি এবং কাউন্সেলার বিষয়ে। একই সঙ্গে নেওয়া হবে PRT অর্থাৎ প্রাইমারি টিচার পদে, এবং নেওয়া হবে রিসেপশনিস্ট, মার্শাল আর্টস, নেওয়া হবে ইনস্ট্রুমেন্টালিস্ট, ডান্স, মাল্টিটাস্কিং স্টাফ কাম ড্রাইভার। এই পদগুলো কিন্তু মোটামুটি অ্যাডহক বেসিসে নেওয়া হবে। আপনাদের 100 টাকার ডিমান্ড ড্রাফট কিন্তু কাটতে বলা হয়েছে ইন ফেভার অফ আর্মি পাবলিক স্কুল বিন্নাগুড়ি অনুকূলে। আপনাদের পেবেল অ্যাড করতে হবে SBI বিন্নাগুড়ি ক্যান্টনমেন্ট। আপনাদের 100 টাকার ডিমান্ড ড্রাফট কিন্তু SBIয়ের অনুকূলেই আপনারা কাটবেন। তারপরে আপনাদেরকে পূরণ করা ফর্মসহ এই ডিম্যান্ড ড্রাফটটি জুড়ে দিয়ে, সমস্ত টেস্টিমোনিয়ালসকে জুড়ে দিয়ে পাঠিয়ে দিতে হবে ঠিক এই অ্যাড্রেসে, টু দ্য প্রিন্সিপাল APS বিন্নাগুড়ি, কমা দিয়ে পোস্ট অফিস হচ্ছে বিন্নাগুড়ি ক্যান্টনমেন্ট, ডিস্ট্রিক্ট হচ্ছে জলপাইগুড়ি, পিনকোড হচ্ছে 735232। 17ই মার্চ 2023-এর মধ্যেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে বলা হয়েছে। আপনারা চাইলে পোস্ট অফিসের মাধ্যমে স্পিড পোস্ট আপনারা করে দিতে পারেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানবার জন্য আমি অবশ্যই আপনাদেরকে এই ওয়েবসাইটটি ভিজিট করতে বলবো, অর্থাৎ www.apsbinnaguri.org। বলা হয়েছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে কল করা হবে ইন্টারভিউতে। এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জানবার জন্য 035632594446 এই কন্ট্যাক্ট নাম্বারেও আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এছাড়া যে ইমেল আইডি দেখতে পাচ্ছেন সেই ইমেল আইডিতেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন। চলে যাব পরের আপডেটে। ক্যালকাটা বয়েজ স্কুল, এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে PGT টিচার, ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল এডুকেশন বিষয়ে এই রিক্রুটমেন্ট হচ্ছে, এবং রিক্রুটমেন্টটি হচ্ছে কিন্তু মেইন ক্যাম্পাসে। এটি একটি খ্রিস্টান মাইনরিটি ইনস্টিটিউশন, ইংলিশ মিডিয়াম স্কুল। আপনাদের সংশ্লিষ্ট ফিল্ডে 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স ISC লেভেলের স্কুলে কাজ করে থাকতে বলা হয়েছে, এবং একই সঙ্গে যদি আপনাদের কথা বলায় ইংলিশ ভাষাতে দক্ষতা থেকে থাকে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। একটি প্রেসক্রাইবড ফরম্যাট অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদেরকে ডাউনলোড করতে হবে ওয়েবসাইট ভিজিট করে। এই ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন, অর্থাৎ www.calcataboysschool.edu.in। এই ওয়েবসাইট ভিজিট করে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ডাউনলোড করে নিয়ে খুব ভালো করে ফিল আপ করে আপনারা অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে পারেন 26 মার্চ 2023 তারিখের মধ্যে। আপনারা যখন অ্যাপ্লিকেশনটি পাঠাচ্ছেন কোন ক্যাম্পাসের জন্য অ্যাপ্লিকেশন করছেন অর্থাৎ মেইন ক্যাম্পাস হলে মেইন ক্যাম্পাসটি একদম বোল্ড আকারে কিন্তু লিখে দেবেন। চলে যাব পরের আপডেটে। কেন্দ্রীয় বিদ্যালয় বেংদুবি যেটি কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত, এখানেও একই রকমভাবে 2023-24 সেশনের জন্য ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে টিচার সহ অন্যান্য পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। দেখুন 20-03-2023 তারিখ সকাল 9টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। পিজিটি পদে আপনারা এখানে অংশ নিতে পারবেন ওয়াক ইন ইন্টারভিউতে। হিন্দি, ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, কমার্স, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি এবং সোশিওলজি বিষয়ে। এছাড়া 21-03-2023 তারিখে সকাল 9টা থেকে টিজিটি পদে আপনারা অংশ নিতে পারবেন ওয়াক ইন ইন্টারভিউতে হিন্দি, ইংলিশ, সংস্কৃত, ম্যাথমেটিক্স, সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজ বিষয়ে। এছাড়া নেওয়া হচ্ছে মিসলিনিয়াস পদে, এই পদগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ যোগা, আর্ট অ্যান্ড ক্রাফট কোচ, গেমস অ্যান্ড স্পোর্টস কোচ, নার্স, কাউন্সেলার, কম্পিউটার ইনস্ট্রাক্টর, এটি কিন্তু সেকেন্ডারি এবং প্রাইমারি উভয় লেভেলের জন্য নেওয়া হবে, ডান্স ইনস্ট্রাক্টর, লাইব্রেরিয়ান এবং স্পেশাল এডুকেটর পদে। আপনাদের 22-03-2023 তারিখে একমাত্র প্রাইমারি টিচার পদে অ্যাপ্লিকেশন করতে বা ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে কিন্তু বলা হয়েছে। সকাল 9টা থেকে এই ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। প্রিন্সিপালের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানবার জন্য আপনারা অবশ্যই গুগলে গিয়ে www.bengdubi.kvs.ac.in এই ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। ইনস্টিটিউটটি কিন্তু অবস্থিত, আবারও বলছি, দার্জিলিং ডিস্ট্রিক্টে। চলে যাব পরের আপডেটে। কেন্দ্রীয় বিদ্যালয় রায়গঞ্জ ইনস্টিটিউটের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এখানে 2023-24 সেশনের জন্য কন্ট্রাকচুয়াল টিচার সহ অন্যান্য পদেও রিক্রুটমেন্ট করা হচ্ছে। আপনাদের এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানবার জন্য আমি এই ওয়েবসাইট ভিজিট করতে বলবো অর্থাৎ www.govindpur.bsf.kvs.ac.in অর্থাৎ govindpur.bsf.kvs.ac.in এই ওয়েবসাইট ভিজিট করে উত্তর দিনাজপুরের এই ইনস্টিটিউটের জন্য যে নোটিশটি জারি হয়েছে ভালো করে দেখে নেবেন ওয়েবসাইট ভিজিট করে। সেখান থেকে আপনারা ডিটেলসটা জেনে নিয়ে তবেই কিন্তু এই ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নেবেন। 21-03-2023 তারিখ অর্থাৎ টিউসডেতে সকাল 8টা থেকে কিন্তু এই ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। পিজিটি পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন হিন্দি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং বায়োলজি বিষয়ে। এছাড়া টিজিটি পদে ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন হিন্দি, ইংলিশ, ম্যাথমেটিক্স, সায়েন্স, মূলত বায়ো সায়েন্সের জন্য রিক্রুটমেন্ট হবে এবং একই সঙ্গে সোশ্যাল সায়েন্স ও সংস্কৃত বিষয়ে। 22-03-2023 তারিখ ওয়েডনেসডেতে সকাল 8টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচার মিউজিক বিষয়ে এবং একই সঙ্গে কম্পিউটার ইনস্ট্রাক্টর, আর্ট এডুকেশন, স্পেশাল এডুকেটর এবং যোগা সহ পিজিটি কম্পিউটার সায়েন্স বিষয়েও আপনারা ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন 22-03-2023 তারিখে। বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে অরিজিনাল ডকুমেন্ট সাথে করে নিতে হবে এবং তার সঙ্গে তার কিন্তু জেরক্স কপিও সাথে নিতে হবে এবং অবশ্যই আপনারা কিন্তু সিটেট যদি কোয়ালিফাই করে থাকেন আপনারা কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে মূলত টিজিটি এবং পিআরটি পদে চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রেফারেন্স পাবেন। এক্ষেত্রেও কিন্তু প্রিন্সিপালের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এই রিক্রুটমেন্টের নিউজটি। তাই আমি অনুরোধ করব আপনারা ফ্রেশ বায়োডাটা সাথে নেবেন এবং তার সঙ্গে অবশ্যই একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন প্রিন্সিপালের অনুকূলে করে নিয়ে যাবেন। তো এই ছিল আজকের শিক্ষক শিক্ষিকা নিয়োগের আপডেট। কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকে যে আপডেটগুলো আমি এখানে দিলাম এই আপডেটের বাইরেও অজস্র শিক্ষক শিক্ষিকা নিয়োগের আপডেট সহ অন্যান্য নিয়োগের আপডেট কিন্তু আমি ফেসবুক গ্রুপে দিয়ে রাখছি এবং আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি প্রয়োজন লাগে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিঙ্কটি রয়েছে সেখানেও জয়েন করে গেলে ডিটেলসে আপনারা পেয়ে যাবেন। এছাড়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে গেলেও আপনারা সরাসরি এই নিয়োগগুলোর বাইরেও কিন্তু অজস্র নিয়োগের আপডেট আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।